আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গ জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন, পার্থেনিয়াম ধ্বংসের উদ্যোগ অনাসৃষ্টি। পথচলা শুরু করল জলপাইগুড়ি ফিমেল কোভিড ওয়ার্ড। ধূপগুড়ি আঙ্গারভাষা এলাকায় বন্যজন্তুর হামলায় মৃত্যু এক বৃদ্ধার। জয়গাঁ এলাকায় ৬০ জন অসহায় দিনমজুরদের অত্যাবশ্যক খাদ্য সামগ্রী বিলি করল স্বেচ্ছাসেবী সংস্থা। করোনা অতিমারী অবস্থা, দুটি স্যানিটাইজেশন যন্ত্র আনলো বালুঘাট অগৈরী মহিলা সমিতি। শনিবার ভারী বৃষ্টির ফলে জলমগ্ন কোচবিহার শহর। তুফানগঞ্জ সহ যুব তৃণমূলের পক্ষ থেকে উদ্বোধন করা হলো দিদির রান্নাঘর। করোনা আবহে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন শিলিগুড়িতে। ডাকাতির আগে ডাকাতির ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। কয়েকদিনে তীব্র দাবদাহের পর জলপাইগুড়িতে হঠাৎ বৃষ্টি, স্বস্তির শহরবাসী। ইজাহার বাগবাড়ি নির্ভয়পুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে বিলি সাময়িক উত্তেজনা। মাথা ভাঙা বিজেপি কর্মী আক্রান্ত, অভিযোগের তির তৃণমূলের দিকে। দক্ষিণ দিনাজপুর তপন এলাকা দুষ্কৃতীকে ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাত, জখম এক পুলিশ আধিকারিক। প্রবীণ নাগরিকদের তাদের ঘরে গিয়ে ভ্যাকসিন প্রদান করা হলো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে। সোনালী গুহ, সরলা মুর্মুর পর অক্সিজেনের খোঁজে প্রাক্তন তৃণমূল মন্ত্রী বাচ্চু হাঁসদা। বিশ্ব পরিবেশ দিবসে দুস্থ শিল্পীদের পাশে কোচবিহার সাংস্কৃতিক মঞ্চ। জলপাইগুড়ি শ্রদ্ধার পক্ষ থেকে মঙ্গলঘাট এলাকায় আর আর প্রাথমিক বিদ্যালয় হল ভ্যাকসিনেশন ক্যাম্প। রাভা শিল্পীদের পাশে বিভিন্ন সংস্থা।